আমার লেখা কিছু কথা একটা বছরেরও বেশি হয়ে গেল মা বাবার সাথে দেখা হয়নি দিদি হলো যেমন তেমন তবে অনেক প্রিয় প্রায় সব কথাই বলা হয় আর যে কথাগুলো বলা হয় না সেগুলো থেকে যায় মনে তা কাউকে আর বলাই হয় না মা বাবার মায়ার থেকে সব সময় দূরে থাকতে চেয়েছি এখন যদি তাদের জন্য মন খারাপ হয় চোখ ভেজে না এই যে চোখ থেকে জল না আসার ব্যাপারটা একটু আলাদা আমার মনে হয় যদি মাকে আমি বলতে পারতাম তোমার ছোট্ট মেয়েটি এখনও বুঝ রয়ে গেছে তোমার হাতে মার না খাওয়ার বাহানায় যেমন ছাদের ধার দিয়ে ছুটতাম ঠিক তেমন ঠিক তখন তুমি কি করতে মনে আছে পাছে আমার কিছু হয়ে যায় তাই তুমি চলে যেতে কিছু না বলে তোমার মধ্যে অনেক ভয় কাজ করত। আর আমি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে দিতাম আমরা তিন বোন তবে একটা দুর্ঘটনায় বোনকে তারা দেশে চলে যেতে হয়েছে এখন আমরা দুজন দিন তাও